হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কোনোদিন আমার স্ত্রীকে দেখি পর পুরুষের সাথে এক মিনিটের জন্য কথা বলছে, আমি আমার তরবারি খাপ থেকে বের করে এক কোপে গর্দান ফেলে দেব। সাহাবীরা, হাদিসে আছে, সাহাবীরা চিৎকার করে উঠছে আল্লাহু আকবার কইয়া খুশিতে। আরে কইলো কি রে, নবীজি তখন, হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতে সাদ, আরে তোমরা আমার সাদের গায়রত আত্মমর্যাদা দেখে অবাক হলা, অবাক হলা। এ তখন নবীজি বলছে, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আমি মুহাম্মদ আমার সাদের চাইতে আরো বেশি গায়রতওয়ালা, আত্মসম্মানওয়ালা। এরপরে বলছে, ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার আল্লাহ এর চাইতে বেশি, আমার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা আমার আল্লাহ।